হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে কথা বলবো রায়নকে নিয়ে রায়ন পাঁচ বছরের একটি সাধারণ বাচ্চা সে বিভিন্ন খেলনা দিয়ে খেলা করে খেলনা সাইকেল চালায় এবং অনেক দুষ্টুমি করে তার মা অন্যান্য মা বাবার মতোই তার দেখাশোনা করে রায়নের সম্পর্কে চমকে দেওয়ার মতো একটা কথা হচ্ছে রায়নের প্রতিদিনের দুষ্টুমি এবং খেলাধুলা করা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন ইউটিউবে দেখে থাকে আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে ছোট ইউটিউব স্টার রায়ানের সম্পর্কে তাহলে চলুন শুরু করি তবে তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত ভিডিওর নিচে বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রায়ানের বয়স মাত্র পাঁচ বছর আর তার মাসিক আয় কত সেটা জানলে আপনাদের সবার চোখ কপালে উঠে যাবে তার চ্যানেলের নাম রায়ানস টয় রিভিউ এই চ্যানেলটি দু সালে খোলা হয়েছিল আর শুরুতে তাদের চ্যানেলে খুব কম ভিউ হতো কিন্তু চার মাস পরে চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয় আর তারপর থেকেই তাদের চ্যানেলে ভিউ বাড়া শুরু হয়ে যায় রায়ানের মা তার ইউটিউব চ্যানেলে ভালোভাবে কাজ করার জন্য ভালো মানের একটি চাকরিও ছেড়ে দিয়েছেন পরে আঠারো সপ্তাহের মধ্যে রায়ানের চ্যানেল ইউটিউবে মোস্ট পপুলার একটি চ্যানেলে রূপান্তরিত হয় আর জাস্টিন বিভার মতো বড় বড় শিল্পীদের তালিকায় চলে আসে আর মিডিয়া এজেন্সি যেমন বাজফিড দ্য টু নাইট শো এবং ই দর্শকদের সমান দর্শক পেয়ে যান রায়নের ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম আনুমানিক ওয়ান মিলিয়ন ডলার তার মানে বাংলাদেশি টাকায় আট কোটি টাকা ইউটিউব কোম্পানি জানিয়েছেন রায়ন হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কম বয়সের ইউটিউব স্টার যখন চ্যানেল লঞ্চ হয়েছিল তখন রায়নের বয়স ছিল মাত্র তিন বছর রায়নের চ্যানেল সারা পৃথিবী থেকেই ভিউ পায় কিন্তু কেউই এই চ্যানেলটি সম্পর্কে কোনো কথা বলে না সেইভাবে আপনি ভাবতে পারছেন সামান্য খেলনার রিভিউ দেওয়া একটি চ্যানেল কিভাবে এত টাকা ইনকাম করছে ইউটিউবের এক রিপোর্ট মোতাবেক রায়ান ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে সে একজন দর্শক ছিল রায়ান ইউটিউবে খেলনার রিভিউ দেওয়া চ্যানেলগুলো দেখত রায়ান একদিন তার মাকে বলল আমাকে কেন ইউটিউবে দেখা যায় না অন্য বাচ্চাদের শুধু দেখা যায় তখন রায়ানের মা এটা চিন্তা করল হ্যাঁ আমরা এটা করতে পারি এবং রায়ানকে খেলনা কিনে দেওয়ার জন্য একটা দোকানে গেল আর তখন থেকেই এটা শুরু হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ